হ্যালো, কেম এক্সপ্লেন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা ফ্রিডেলক্রাফট বিক্রিয়ার ভিডিও নাম্বার বি অর্থাৎ পার্ট বি নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিও নাম্বার এ অর্থাৎ পার্ট এতে আমরা আলোচনা করেছি যে না ফ্রিডেলক্রাফট রিয়াকশানটা কী, এবং আমরা দেখেছি যে না ফ্রিডেলক্রাফট রিয়াকশানে কিনা দুটো মানে টাইপ হয়। তার মধ্যে হচ্ছে আমরা একটা টাইপ প্রিভিয়াস ভিডিওতে আলোচনা করেছি, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিনা ফ্রিডেল-ক্রাফটস অ্যাসাইলেশন রিয়াকশান। অর্থাৎ আগের আমরা ভিডিওতে দেখেছি যে না ফ্রিডেল-ক্রাফটস রিয়াকশান জিনিসটা কি, যে না ইন্ট্রোডাকশন অফ অ্যালকাইল অর অ্যাসাইল গ্রুপ টু দ্য অ্যারোমেটিক রিং ইন প্রেজেন্স অফ কিনা লুইস অ্যাসিড অর প্রোটোনিক অ্যাসিড ইন নাইট্রোবেনজিন অর ইনার্ট সলভেন্ট ইজ কল কিনা ফ্রিডেল-ক্রাফটস রিয়াকশান। এখন আমি এটাও বলেছিলাম এই যে অ্যালকাইল অর অ্যাসাইল গ্রুপ, এই দুটো গ্রুপের প্রবেশের ওপর ডিপেন্ড করে ফ্রিডেল-ক্রাফটস রিয়াকশানকে হচ্ছে না দুটো ভাগে ভাগ করা হয়। যখন অ্যালকাইল গ্রুপ তোমার হচ্ছে রিংয়ে প্রবেশ করে, তখন সেই রিয়াকশানটাকে বলা হয় ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশন রিয়াকশান। অর্থাৎ এইটা এক নম্বর রিয়াকশান, যেটা হচ্ছে আমরা প্রিভিয়াস ভিডিওতে তোমার হচ্ছে কিনা আলোচনা করেছি। যারা ভিডিওটা দেখনি তোমাদেরকে অনুরোধ করছি, প্লিজ তোমরা হচ্ছে ভিডিওটা হচ্ছে গিয়ে একটু দেখে নাও, আমি ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব। আর যখন তোমার হচ্ছে কিনা রিংয়ে তোমার হচ্ছে অ্যাসাইল গ্রুপ প্রবেশ করবে, তখন সেই রিয়াকশানটাকে বলবো আমরা কিনা ফ্রিডেল-ক্রাফটস অ্যাসাইলেশন রিয়াকশান। ওকে, আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে ফ্রিডেল-ক্রাফটস অ্যাসাইলেশন রিয়াকশান নিয়ে কিনা ডিটেলসে আলোচনা করব। ওকে, না এখন দেখো ফ্রিডেল-ক্রাফটস অ্যাসাইলেশন রিয়াকশানটা কি। চেনা ইন্ট্রোডাকশন অফ অ্যাসাইল গ্রুপ টু দ্য অ্যারোমেটিক রিং ইন প্রেজেন্স অফ লুইস অ্যাসিড ইন নাইট্রোবেনজিন সলভেন্ট ইজ কল্ড ফ্রিডেল-ক্রাফটস অ্যাসাইলেশন রিয়াকশান। এখন দেখো যে ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশন রিয়াকশান এবং ফ্রিডেল-ক্রাফটস অ্যাসাইলেশন রিয়াকশানে সমস্ত জিনিস এক থাকবে, অর্থাৎ সাবস্ট্রেট এক থাকবে, ক্যাটালিসিস এক থাকবে, শুধু চেঞ্জ হবে তোমার হচ্ছে কিনা ওই রিয়েজেন্টটা। তখন দেখবে ফ্রিডেল-ক্রাফটস অ্যাসাইলেশন অ্যালকাইলেশন রিয়াকশানে আমরা দেখবে রিয়েজেন্ট হিসেবে কি দেখবে, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল বা তোমার হচ্ছে অ্যালকিন, এই সমস্তগুলো ব্যবহার করছিলাম। শুধু এখানে তোমার হচ্ছে রিয়েজেন্টটা চেঞ্জ হবে, বাকি সমস্ত জিনিস দেখো এক থাকবে। দেখো সাবস্ট্রেট আমরা ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশনও দেখেছি তোমার হচ্ছে সাবস্ট্রেট হিসেবে আমরা এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন ডেরিভেটিভ, হেটেরোনিউক্লিয়াস অ্যারোমেটিক কম্পাউন্ড এগুলো ব্যবহার করেছি। সিমিলারলি ফ্রিডেল-ক্রাফটস অ্যাসাইলেশন রিয়াকশানও সাবস্ট্রেট এক থাকবে, যেহেতু অ্যারোমেটিক রিং প্রবেশ করছে। এখন এই অ্যারোমেটিক রিং তো বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন ধরনের রিংয়েই তোমার হচ্ছে কিনা এই বিক্রিয়াটা হয়। যেমন তোমার হচ্ছে কিনা অ্যারোমেটিক হাইড্রোকার্বন হয়, অর্থাৎ যেগুলো তোমার হচ্ছে কি শুধুমাত্র অ্যারোমেটিক রিংটা তোমার হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যে সমস্ত যৌগগুলো সেগুলো তোমার হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন ডেরিভেটিভ কি, অ্যারোমেটিক হাইড্রোকার্বনে যখন কিনা কোনো হাইড্রোজেন পরমাণু কি অন্য কোনো পরমাণু বা গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন সেগুলো কিনা অ্যারোমেটিক হাইড্রোকার্বন ডেরিভেটিভ বলে। যেমন হচ্ছে ফেনল, তারপর হচ্ছে অ্যানিসল, এই সমস্তগুলো। আর হেটেরোনিউক্লিয়াস অ্যারোমেটিক কম্পাউন্ড কোনগুলো, যে তোমার হচ্ছে কিনা অ্যারোমেটিক রিংয়ে তোমার হচ্ছে কি কার্বন ছাড়া অন্য আরও অন্যান্য যদি মৌল উপস্থিত থাকে, যেমন তোমার হচ্ছে অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, তখন সেগুলো তোমার হচ্ছে হেটেরোনিউক্লিয়াস অ্যারোমেটিক কম্পাউন্ড বলবো। যেমন তোমার হচ্ছে থায়োপিন, পিরোল, এই সমস্তগুলো। অর্থাৎ সাবস্ট্রেট দেখো আমরা এখানে একই দেখি, কিন্তু এখানে রিয়েজেন্টটা হচ্ছে শুধু পার্থক্য। এখানে রিয়েজেন্ট দেখো আমাকে কিনা অ্যাসাইল গ্রুপ প্রবেশ করাতে হবে, সেই অ্যাসাইল গ্রুপ প্রবেশ করার জন্য আমরা হচ্ছে কিনা অ্যাসাইলেটিং এজেন্ট ব্যবহার করি। এখন এই অ্যাসাইলেটিং এজেন্ট হিসেবে আমরা সাধারণত অ্যাসাইল ক্লোরাইড ব্যবহার করি। অর্থাৎ এই অ্যাসাইল ক্লোরাইড হিসেবে আমরা কী ব্যবহার করি, এই CH3COCH3, অর্থাৎ এই অ্যাসিটাইল তোমার হচ্ছে ক্লোরাইড ব্যবহার করি। এখানে CH3 না দিয়ে তোমার হচ্ছে C2H5 নেওয়া যেতে পারে। মেন কথা হচ্ছে RCOCl ইউজ করি, অর্থাৎ অ্যাসাইল ক্লোরাইড ইউজ করি, বোঝা গেল। এছাড়াও তোমার হচ্ছে অ্যাসাইলিটিক এজেন্ট হিসেবে তোমার হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড তোমার হচ্ছে কিনা ব্যবহার করা যেতে পারে, CH3COOH2O, অর্থাৎ অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, বোঝা গেল। আমরা এই অ্যালকাইলেটিং এজেন্ট হিসেবে এই দুটোকে তোমার হচ্ছে ব্যবহার করব। এরপর হচ্ছে কিনা সল, তোমার হচ্ছে ক্যাটালিসিস, না ক্যাটালিসিস আমরা এই লুইস অ্যাসিডই ব্যবহার করব। লুইস অ্যাসিড হিসেবে AlCl3, তারপর হচ্ছে BF3, এইগুলোই হচ্ছে ব্যবহার করব। সলভেন্টসে আমরা সেই নাইট্রোবেনজিনই তোমার হচ্ছে ব্যবহার করব, বোঝা গেল। বা তোমার হচ্ছে ইনার্ট মিডিয়াম ব্যবহার, ইনার্ট সলভেন্ট ব্যবহার করা যেতে পারে, এগুলো ব্যবহার করলেই হবে। অর্থাৎ সবই এক থাকবে, শুধু হচ্ছে ডিপেন্ড হচ্ছে কিনা অ্যালকাইলেটিং, এখানে তোমার হচ্ছে অ্যাসাইলেটিং এজেন্ট ইউজ করতে হবে, বোঝা গেল। কারণ আমাকে অ্যাসাইল গ্রুপ প্রবেশ করাতে হবে, পার্থক্য শুধু হচ্ছে এটাই। এখন দেখো আমরা এতক্ষণ ধরে বলছি যে না অ্যাসাইলেটিং এজেন্ট ইউজ করবো, অ্যাসাইলেটিং এজেন্ট ইউজ করবো, এই অ্যাসাইলেটিং এজেন্ট ইউজ করবো কেন, তোমার হচ্ছে অ্যাসাইল গ্রুপ প্রবেশ করানোর জন্য অ্যাসাইল গ্রুপ কোনগুলো।
অ্যাসাইল গ্রুপ হচ্ছে তোমার হচ্ছে এই পার্টটা, অ্যাকচুয়ালি আর সিও, এখানে আর হিসেবে সিএইচ থ্রি আছে, C2H5 হতে পারে বা তোমার হচ্ছে রিং হতে পারে, মেন কথা হচ্ছে আর সিও হচ্ছে আমরা প্রবেশ করে, বা আর সিও তোমার হচ্ছে কিনা অ্যাসাইল গ্রুপ, বুঝে গেল। এবার দেখো হচ্ছে আমরা একটা রিয়াকশন নিচ্ছি, দেখো বেঞ্জিন, বেঞ্জিনে তোমার হচ্ছে আমরা কিনেছি CH3COCl, অর্থাৎ অ্যাসাইল ক্লোরাইড হচ্ছে আমরা নিয়েছি, বোঝা গেল অ্যাসাইল ক্লোরাইড। এখন এখানে তোমার হচ্ছে কি আমরা AlCl3 নিয়েছি, আর হচ্ছে তোমার হচ্ছে সলভেন্ট হিসেবে নাইট্রোবেঞ্জিন নিয়েছি। এখানে আমাদের যেটা তৈরি হয়েছে তোমার কি না অ্যাসাইল বেঞ্জিন, অ্যাকচুয়ালি এটা নাম হচ্ছে কি না জেনারেল নাম হচ্ছে অ্যাসিটোফেনল, এটা তৈরি হয়েছে। এখন দেখো আমরা ফ্রিডিলক্যাপ অ্যালকাইলেশানে যা মেকানিজম দেখেছি, ফ্রিডিলক্যাপ অ্যাসাইলেশানের ক্ষেত্রেও সেম মেকানিজম দেখবো। পার্থক্য হচ্ছে কি এখানে ইলেকট্রোফাইলটা হচ্ছে ডিফারেন্ট তৈরি হবে, অ্যালকাইলেশন হলে কিনা সেখানে ইলেকট্রোফাইল হিসেবে অ্যালকাই মানে তোমার হচ্ছে CH3+ ওই সমস্তগুলো তৈরি হতো, বা C2H5+, কিন্তু এখানে কি আমার তোমার হচ্ছে অ্যাসাই তোমার হচ্ছে কিনা অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হবে, বোঝা গেল। অর্থাৎ কিনা আর সিও এই সিও সি এর মাথায় তোমার হচ্ছে কিনা প্লাস এইগুলো তোমার হচ্ছে না তৈরি হবে। ওকে দেখো এটা হচ্ছে আমার কি আছে না, প্রথমে দেখো CH3C ডবল বন্ড ও CL, অর্থাৎ আমার কি না অ্যাসাইল ক্লোরাইড আছে। এবার হচ্ছে আমার মিডিয়ামে কি লুইস, এই তোমার হচ্ছে লুইস অ্যাসিড হিসেবে AlCl3। এখন এই কি তোমার হচ্ছে যে অ্যাসাইল ক্লোরাইডে ক্লোরিনে কিনা লন পেয়ার আছে, এই লন পেয়ার কি করবে না তোমার হচ্ছে লুইস অ্যাসিড অ্যাকসেপ্ট করবে, কারণ লুইস অ্যাসিড মানে কিনা লন পেয়ার অ্যাকসেপ্ট করবে। তাহলে এখানে ক্লোরিনে তোমার হচ্ছে লন পেয়ারকে কিনা AlCl3 অ্যাকসেপ্ট করবে, যখনই অ্যাকসেপ্ট করবে তাহলে যেহেতু ক্লোরিন তোমার হচ্ছে ইলেকট্রন দিচ্ছে, তাহলে ক্লোরিনের মাথায় কী আসবে দেখো প্লাস আসবে, এবং AlCl3 মাথায় কী আসবে মাইনাস আসবে, দেখো হচ্ছে মাইনাস এসছে। এবার কী হবে অর্থাৎ এরকম একটা তোমার হচ্ছে যৌগ ফর্ম করবে, এরপর কী হবে এই যে পাই তোমার হচ্ছে সিঙ্গেল বন্ধন অর্থাৎ CCl যে বন্ধনটা এবার হচ্ছে ব্রেক করবে, ব্রেক করলে তোমার হচ্ছে এটা কী হবে না AlCl4- তৈরি হবে, এই সিএলটা নিউট্রাল হবে, তাহলে AL আর এখানে সিএল3 একটা সিএল যুক্ত হবে, তাহলে AlCl4- তৈরি হবে। এবং তোমার এখানে কিনা CH3 সিঙ্গেল বন্ড সি ডাবল বন্ড এবং কার্বনের মধ্যে তোমার হচ্ছে প্লাস তৈরি হবে, অর্থাৎ আমার হচ্ছে অ্যাসাইলিয়াম আয়ন, এটাকে বলা হয় অ্যাসাইলিয়াম আয়ন। এই অ্যাসাইলিয়াম আয়নটা হচ্ছে হাইলি রেজোনেন্স স্টেবিলাইজ, দেখো এই অক্সিজেনের মাথায় যদি আমি লন পেয়ারটা ফেলি তাহলে এখানে এর প্লাস এবং এই মাইনাস মিলে এখানে ট্রিপল বন্ড তৈরি করবে, সি ট্রিপল বন্ড হচ্ছে অক্সিজেনের মাথায় প্লাস হবে, অর্থাৎ আমার কিনা এই অ্যাসাইলিয়াম আয়নটা হচ্ছে কিনা তৈরি হলো, বোঝা গেল এই অ্যাসাইলিয়াম আয়নটা আমার হচ্ছে তৈরি হলো। এবার হচ্ছে দেখো আমার হচ্ছে বেঞ্জিন, দেখো স্টেপ 1 বেঞ্জিন। এবার হচ্ছে বাকি মেকানিজম হচ্ছে আগের মতো, ইলেকট্রোফাইল তৈরিটাই শুধু হচ্ছে ডিফারেন্ট, বুঝা গেল। এই যে পাই বন্ধন, এই পাই বন্ধন দিয়ে তোমার হচ্ছে এই এই কার্বনে অ্যাটাক করবে, কার্বনে অ্যাটাক করলো তাহলে, এবং এই যে স্টেপটা বলি স্লো এবং আরডি স্টেপ, অর্থাৎ এই তোমার হচ্ছে ফ্রিডিলক্রাফ্টস অ্যাসাইলেশন রিয়াকশানে তোমার হচ্ছে কিনা হার নির্ণায়ক করে, তাহলে পাই বন্ধন দিয়ে যদি অ্যাটাক করে দেখো এই পাই বন্ধন যদি এদিকে ভাঙে তাহলে এখানে মাইনাস হবে, এই মাইনাস দিয়ে এখানে তোমার হচ্ছে এই প্লাসে কার্বনে তোমার হচ্ছে অ্যাটাক করেছে, তাহলে এখানে দেখো COCH3 হয়েছে, আর তাহলে এইখানটা যেহেতু পাইবন্ধের এদিকে ভাঙছে তাহলে সরি তাহলে এখানে কি মাইনাস দিয়ে অ্যাটাক করছে, তাহলে এখানে তোমার হচ্ছে প্লাস হবে, এখানে তোমার হচ্ছে প্লাস করেছে, আর এখান থেকে তোমার একটা হাইড্রোজেন থাকবে। এই স্টেপ অর্থাৎ এটা কি আমার সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে, এই সিগমা কমপ্লেক্সটা হচ্ছে কিনা হাইলি তোমার হচ্ছে কিনা রেজোনেন্স স্টেবিলাইজ, বোঝা গেল। এবার হচ্ছে স্টেপ 2, স্টেপ 2 তোমার হচ্ছে পুনরায় হচ্ছে আমি এই যে ক্যাটায়নটা যেটা তৈরি হয়েছে এই ক্যাটায়নটাকে আমি হচ্ছে লিখেছি, বোঝা গেল, অর্থাৎ আরএনিয়াম আয়ন যেটা। এরপর কী হবে আমার মিডিয়ামে কি AlCl4- তৈরি হয়েছে, এখান থেকে AlCl3 এটাকে অ্যাকসেপ্ট করার ফলে কি এই যে তোমার এখানে দেখো AlCl4- তৈরি হয়ে গেছে, এইটা ভেঙে যাওয়ার পর ওই AlCl4- কী করবে এই হাইড্রোজেনটাকে তোমার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট করবে, এবং তোমার হচ্ছে এই সি এই সিঙ্গেল বন্ধনটা ভাঙবে, তাহলে এখানে পুনরায় তোমার হচ্ছে আবার কিনা পাই বন্ড ফর্ম হবে, অর্থাৎ অ্যারোমেটাইজেশন হয়ে যাবে, এবং এটা তৈরি হবে তোমার কি COCH3 মাথায় থাকছে, অর্থাৎ এটা আমার তৈরি হয়ে গেলে কিনা অ্যাসাইল বেঞ্জিন, এর হচ্ছে তোমার হচ্ছে ডাকনাম তোমার হচ্ছে অ্যাসিটোফেনল। আশা করছি মেকানিজমটা যা বোঝা গেছে, দেখো ফ্রিডিলক্যাপ্ট অ্যালকাইলেশানের মতো সেম মেকানিজম, পার্থক্য হচ্ছে ইলেকট্রোফাইল তৈরি হওয়াটা তোমার হচ্ছে কিনা শুধু হচ্ছে পার্থক্য, বোঝা গেল। এবার এখানে কি তোমার হচ্ছে রিয়েজেন্ট হিসেবে আমি এখানে কি ইউজ করেছি অ্যাসাইল ক্লোরাইড, তুমি এখানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডও তোমার হচ্ছে কিনা ব্যবহার করতে পারো। দেখো আমরা এর আগে যে মেকানিজম দেখেছি সেখানে কি আমরা রিয়েজেন্ট হিসেবে কিনা অ্যাসাইল ক্লোরাইড ব্যবহার করছি, এবার দেখো যদি আমি রিয়েজেন্ট হিসেবে যদি ধরো আমি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ব্যবহার করতাম তাহলে হচ্ছে আমার ইলেকট্রোফাইলটা কীভাবে তৈরি হবে, দেখো ইলেকট্রোফাইল তৈরি হওয়া যদি আমরা জেনে যাই তাহলে কি বাকি মেকানিজম তো আমরা জানবই, অর্থাৎ অ্যাকচুয়ালি যেই ইলেকট্রোফাইল তৈরি হচ্ছে সেটাই তো তোমার হচ্ছে রিঙে যুক্ত হয়ে যাচ্ছে, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, তাহলে মেন কথা হচ্ছে আমাদের জানতে হবে ইলেকট্রোফাইল কীভাবে তৈরি হচ্ছে। দেখো আমি তোমাদের এই মেকানিজমটা বলে দিই, দেখো যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিতাম কী হতো, দেখো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড শুধু রিয়েজেন্ট হিসেবে নিতাম বাকি সমস্ত এক থাকতো, দেখো এই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড সংকেত হচ্ছে কিনা CH3Cl2O, এটাকে দেখো আমি হচ্ছে এখানে ভেঙে লিখেছি, ওকে দেখো CH3C ডাবল বন্ড ও
এটা তোমার হচ্ছে সিঙ্গেল বন্ড ও এরকম থাকে, আবার হচ্ছে এখানে সি ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড হচ্ছে সি এইচ থ্রি। এখন দেখো আমার মিডিয়ামে কি এটা এল সি এল থ্রি অর্থাৎ অ্যানহাইড্রাস এল সি এল থ্রি থাকে, অনার্দ্র এল সি এল থ্রি, এটা তোমার হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে অক্সিজেন থেকে তোমার হচ্ছে কি লোন পেয়ারকে অ্যাকসেপ্ট করবে, লোন পেয়ারকে যদি অ্যাকসেপ্ট করে তাহলে যেহেতু অক্সিজেন লোন পেয়ার দিচ্ছে তাহলে দেখো অক্সিজেনের মাথায় প্লাস হচ্ছে এবং এল সি এল থ্রি মাথায় কি মাইনাস হবে এবং এদের মধ্যে একটা বন্ড তৈরি হবে। এরপর কি হবে এখানে কি হবে এই সিও যে কোনো একদিকে সিও বন্ড তোমার হচ্ছে ব্রেক করবে, তাহলে ব্রেক করলে এই অক্সিজেনটা হচ্ছে নিউট্রালাইজ হবে এবং তোমার এখানে সি এইচ থ্রি সি ও প্লাস তোমার হচ্ছে কিনা ইলেকট্রোফাইল তৈরি হয়ে যাবে এবং এই পোর্শনটা তোমার হচ্ছে বেরিয়ে যাবে। তাহলে আমার কি দেখো এখানে আমার কি সেই তৈরি হয়ে গেলো সেই অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হয়ে গেলো। এখন অ্যাসাইলিয়াম আয়ন তৈরি হয়ে গেলে কি বাকি কাজটা হচ্ছে আমার এক, আর কোনো অসুবিধা নেই, বোঝা গেলো? তাহলে আশা করছি বোঝা গেলো যদি এটা নেওয়া হয় কীভাবে মেকানিজম হবে। একই জিনিস শুধু যে আমার ইলেকট্রোফাইল তৈরি হয়ে গেলো, বাকি মেকানিজম এক। এবার দেখো আমি কতগুলো তোমার হচ্ছে এক্সাম্পল নিয়েছি। দেখো যখন হচ্ছে বেনজিন, বেনজিনে তোমার দেখো ও যদি এই আগেরটাই আমি দেখিয়েছি যে বেনজিনে দেখো তোমার হচ্ছে যদি কিনা সি এইচ থ্রি সি ও সি এল অর্থাৎ অ্যাসাইলিয়াম অর্থাৎ অ্যাসাইল ক্লোরাইড যদি নেওয়া হয় এবং তোমার হচ্ছে ওনার তো এল সি এল থ্রি নেওয়া হয় তাহলে এর পার্ট এ দেখো তোমার হচ্ছে ট্রিক অর্থাৎ এই পার্টের দেখো অংশগুলো হচ্ছে দেখো রিঙে প্রবেশ করে, দেখো সি ও সি এইচ থ্রি অর্থাৎ আমার কী তৈরি হয়ে গেলো এটা তোমার হচ্ছে অ্যাসিটোফেনল। এবার দেখো সিমিলারলি ওপর একটা রিয়াকশন কিন্তু বেনজিন, বেনজিন আমি দেখো সি সিক্স এইচ ফাইভ সি ও সি এল নিয়েছি, তাহলে যদি নিই এরপর এখানে কি না আমি এল সি এল থ্রি নিয়েছি তাহলে এখানে রিঙে কী প্রবেশ করবে দেখো, এখানে আর যেমন সি এইচ থ্রি হয়েছে এখানে আর এর জায়গা তোমার হচ্ছে সি সিক্স এইচ ফাইভও হতে পারে, তাহলে আমার কি সিমিলারলি এই পোর্শনটা হচ্ছে প্রবেশ করবে সবসময় কি কার্বনের সাথে হচ্ছে বন্ধনটা হবে। দেখো আমার হচ্ছে রিং আছে, রিঙের একটা পজিশন থেকে দেখো এই সি কার্বনের সাথে বন্ধন হবে, সি ডবল বন্ড ও ডবল বন্ড ও, তাহলে আবার এই কার্বন থেকে একটা কিনা রিং আছে দেখো রিং রেখেছি, অর্থাৎ আমাদের যেটা তৈরি হলো সেটা হচ্ছে আমাদের কিনা বেঞ্জোফেনল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশান। সিমিলারলি এই বেঞ্জিনে যদি তোমার হচ্ছে দেখো আমি অ্যাসিডিক অ্যানহাইড্রাইড এবং যদি এল সি এল থ্রি ব্যবহার করি সিমিলারলি আমার কি এখানে তোমার কোন গ্রুপটা ঢুকবে দেখো এই পোর্শনটা ঢুকবে অর্থাৎ সিও সি এইচ থ্রি ঢুকবে অর্থাৎ আমাদের কী তৈরি হয়ে গেলো সেই অ্যাসিটোফেনল। এবার দেখো শুধু তো যে বেঞ্জিনেই তোমার হচ্ছে যে এই ফ্রিডিল ক্যাপড অ্যাসাইলেশন করবে এরকম না, তোমার হচ্ছে ফেনলে হতে পারে, তারপর হচ্ছে অ্যানিসলে হতে পারে। দেখো আমি এখানে তোমার একটা অ্যানিসল দেখিয়ে দিয়েছি এক্সট্রা অ্যানিসল, এখানে কি অ্যানিসল তোমার হচ্ছে কিনা প্লাস আর এফেক্টিভ গ্রুপ, তাহলে রিঙে এই যে অর্থ পজিশানগুলো এবং তোমার এই প্যারা পজিশানকে অ্যাক্টিভ করবে, অর্থাৎ এখানে যে প্রোডাক্টটা তৈরি হবে অর্থাৎ এখানে এই যে সি এইচ থ্রি সিও এই যে পার্টটা যুক্ত হবে কি একবার তোমার হচ্ছে অর্থতে যুক্ত হবে, একবার তোমার হচ্ছে প্যারাতে যুক্ত হবে, অর্থাৎ কিনা অর্থ এবং প্যারা তোমার হচ্ছে ওরিয়েন্টেশান প্রোডাক্টটা তৈরি হবে, প্যারাটা হচ্ছে সাধারণত মেজর হয়, বোঝা গেল? এখন দেখো এই যে আমার যে ফ্রিডিল ক্যাপ যে অ্যাসাইলেশন বিক্রিয়া যে করলাম, এই ফ্রিডিল ক্যাপ অ্যাসাইলেশন বিক্রিয়া তোমার হচ্ছে অ্যাডভান্টেজ আছে। দেখো অ্যাডভান্টেজটা কি যে ফ্রিডিল ক্যাপ অ্যাসাইলেশন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কোনো পলি অ্যাসাইলেশন প্রোডাক্ট হচ্ছে পাই না, ফ্রিডিল ক্যাপ অ্যালকাইলেশনের ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে পলি অ্যালকাইলেশন প্রোডাক্ট হচ্ছে পাচ্ছিলাম, কিন্তু ফ্রিডিল ক্যাপ অ্যাসাইলেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে পলি অ্যালকাইলেশন প্রোডাক্ট হচ্ছে পাই না। অর্থাৎ দেখো ফ্রিডিল ক্যাপ অ্যাসাইল তোমার হচ্ছে অ্যালকাইলেশনের ক্ষেত্রে যদি দেখো আমি রিং রিঙে যদি দেখো সি টু এইচ ফাইভ আয়োডাইড, যদি আমার হচ্ছে কিনা অ্যালকাইল আয়োডাইড নেওয়া হয় ইন প্রেজেন্স অফ লুইস অ্যাসিড, তাহলে আমার কি রিঙে দেখো এই সি টু এইচ ফাইভ এটা প্রবেশ করছিল এবং এর সাথে সাথে হচ্ছে আমার কিনা আরও তোমার হচ্ছে এরকম কিনা প্রোডাক্ট তৈরি হয়ে যাচ্ছিলো, অর্থাৎ কিনা ডাই সাবস্টিটিউটের এরকম তোমার হচ্ছে কিনা প্রোডাক্ট হচ্ছে এরকম তৈরি হয়ে যাচ্ছিলো, এরকম কি আরও প্রোডাক্ট তৈরি হয়েছিল এবং এই যে ডাই সাবস্টিটিউটেড বা তোমার যে এরপরে যে ট্রাই সাবস্টিটিউটেড প্রোডাক্ট তৈরি হতো এইগুলোর হচ্ছে পার্সেন্টেজ বেশি হয় এবং এর পার্সেন্টেজটা হচ্ছে ভেরি লেস হয়। অর্থাৎ যদি ধরা যাক আমি ধরো ফ্রিডিল ক্যাপ অ্যালকাইলেশনের বিক্রিয়ার ধরুন যদি আমি ধরো ইথাইল বেঞ্জিনকে তৈরি করতে চাইছি, এটা তো অ্যাকচুয়ালি মনো সাবস্টিটিউটেড, কিন্তু কী হয় এই মনো সাবস্টিটিউটেড না হয়ে কি এরকম ডাই সাবস্টিটিউটেড ট্রাই সাবস্টিটিউটেড প্রোডাক্টটা হয়ে যায়, কেন হয় যে আফটার ফ্রিডিল ক্যাপ অ্যালকাইলেশন রিঙে যাই সি টু এইচ ফাইভ গ্রুপে যা প্রবেশ করছে এই অবস্থা হচ্ছে এই অবস্থায় রিং কি আরও অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আরও অ্যাক্টিভ হলে কি ফার্দার আবার সি টু এইচ ফাইভকে অ্যাটাক করবে, অর্থাৎ আরও কীরকম বাই প্রোডাক্ট ট্রাই প্রোডাক্ট এরকম কিনা তৈরি করবে। কিন্তু ফ্রিডিল ক্যাপ অ্যাসাইলেশন বিক্রিয়ার ক্ষেত্রে এরকম হয় না। দেখো ফ্রিডিল ক্যাপ অ্যাসাইলেশন বিক্রিয়া কী দেখো এই রকম তোমার হচ্ছে প্রোডাক্ট তৈরি হচ্ছিল, আমরা এখান থেকে দেখো এই অ্যাসিটোফেনলটাকে হচ্ছে নিয়েছি, দেখো নিয়েছি, তাহলে এই যে প্রোডাক্টটা যদি এরকম প্রোডাক্ট তৈরি হচ্ছে অর্থাৎ এখানে কী থাকছে আমার কি অ্যাসাইল গ্রুপ, এই যে অ্যাসাইল গ্রুপ অর্থাৎ সিও সি এইচ থ্রি এই গ্রুপে তোমার হচ্ছে মাইনাস আর এফেক্ট আছে, মাইনাস আর এফেক্টের জন্য এ কী করে যে রিং থেকে ইলেকট্রন ডেন্সিটিকে টেনে নেয়, অর্থাৎ রিং হচ্ছে কি নাই পলি অ্যাসাইলেশন বিক্রিয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে রিং তোমার হচ্ছে কি না ডিঅ্যাক্টিভ হয়ে যায়, ডিঅ্যাক্টিভ হয়ে যাওয়ার জন্য কি ফার্দার ও হচ্ছে কিনা অ্যাটাক করতে পারে না, যার জন্য এক্ষেত্রে তোমার হচ্ছে পলি অ্যাসাইলেশন প্রোডাক্ট পাওয়া যায় না। কিন্তু পলি কিন্তু তোমার হচ্ছে অ্যালকাইলেশন
অর্থাৎ ফ্রিডেলক্রাফ্ট অ্যালকাইলেশনের ক্ষেত্রে কী হয়েছিল যে রিংয়ে তোমার অ্যালকাইল গ্রুপ প্রবেশ করার পর রিং হচ্ছে বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছিলো, যার জন্য হচ্ছে ফার্দার রিয়াকশন করছিলো। কিন্তু এক্ষেত্রে রিং তোমার হচ্ছে আর অ্যাক্টিভ হচ্ছে না, বরং ডিঅ্যাক্টিভ হয়েছে, যার জন্য তোমার হচ্ছে ফার্দার রিয়াকশন করে না। বোঝা গেল? এবার ধরা যাক, আমি একটা ধরা যাক, একটা ধরো কোশ্চেন দিচ্ছি, ব্যাপারটা ধরো এরকম, ধরা যাক রিং, আমি বলছি ধরো যে ইথাইল ব্রেঞ্জিন তোমার হচ্ছে আমি তৈরি করবো কিনা ফ্রিডেলক্রাফ্ট অ্যালকাইলেশনের দরুন। তাহলে আমরা কী করবো, যে বেঞ্জিন নেবো, বেঞ্জিনের C2H5I নেবো, অর্থাৎ কিনা ইথাইল আয়োডাইড নেবো, এবং তোমার হচ্ছে LCl3 নেবো। তাহলে আমার ঠিক আছে, এইটা তৈরি হলো, আমার ইথাইল বেঞ্জিন তৈরি হলো। কিন্তু এর সাথে সাথে কি ডাইসাবস্টিটিউট এবং ট্রাইসাবস্টিটিউট প্রোডাক্ট তৈরি হয়, যার জন্য এর যে পার্সেন্টেজটা, এর পার্সেন্টেজ হচ্ছে ভেরি কম। কিন্তু এটাকেই যদি আমি যদি ফ্রিডেলক্রাফ্ট অ্যাসাইলেশন বিক্রিয়ার দরুন তৈরি করি, এর পার্সেন্টেজ হচ্ছে হাই হয়। অর্থাৎ দেখো, প্রথমে এইটা আছে, আমি ধরা যাক এখানে তোমার হচ্ছে ওই CH3CO এবং সিএল দিচ্ছি, এবং তোমার হচ্ছে AlCl3 দিচ্ছি। তাহলে আমার রিংয়ে কোনটা প্রবেশ করবে, রিংয়ে প্রবেশ করবে আমার হচ্ছে কি না এই পোর্শনটা, অর্থাৎ C ডাবল বন্ড ও কি না CH3। এরপর দেখো এখানে যদি হচ্ছে আমি ক্লিয়ার, যদি আমি হচ্ছে যদি তোমার হচ্ছে আমি এখানে কি না টিন এইচ সি এল যদি হচ্ছে এখানে দেওয়া হয়, হ্যাঁ দেখো এখানে জিঙ্ক অ্যামালগাম এসিএল, এখানে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ক্লি মেনশন করতে হয়, অর্থাৎ তোমার হচ্ছে কিনা অ্যামালগেটেড তোমার হচ্ছে জিঙ্ক, অর্থাৎ জিঙ্ক HG, এবং যদি তোমার হচ্ছে কিনা HCl দেওয়া হয়, তাহলে এই তোমার হচ্ছে C ডাবল বন্ডটা কিনা CH2 হয়ে যাবে। তাহলে এখানে তোমার হচ্ছে কি প্রবেশ করবে না CH2CH3, অর্থাৎ এখানে না করে আমি এটাকে এখানে দেখেছি, একই ব্যাপার, কারণ প্রত্যেকটা দেখেন ইকুইভ্যালেন্ট। তাহলে CH2CH3, এক্ষেত্রে হচ্ছে আমাদের কি না ইথাইল বেঞ্জিন তৈরি হলো, এক্ষেত্রে হচ্ছে আমাদের কি না ইথাইল বেঞ্জিন তৈরি হলো। কিন্তু এই ক্ষেত্রে যে ইথাইল বেঞ্জিনের পার্সেন্টেজটা, এক্ষেত্রে যে ইথাইল বেঞ্জিন আমি যেটা তৈরি করছি তার পার্সেন্টেজ অপেক্ষায় বহু গুণে বেশি হবে, কারণ এক্ষেত্রে ফার্দার কোনো পলিঅ্যালকাইলেশন প্রোডাক্ট তৈরির সম্ভাবনা থাকবে না। কিন্তু এর ক্ষেত্রে হলে পলিঅ্যালকাইলেশন তৈরির সম্ভাবনা থাকবে। তাহলে বোঝা গেল যে এর হচ্ছে অ্যাডভান্টেজটা কী, বোঝা গেল? আর একটা বলে রাখি যে এই ভিডিওতে আমি অনেক জায়গাতে আমি একটু তোমার হচ্ছে অ্যাসাইলেশন বলতে গিয়ে আমি দেখবো কোনো সময় অ্যালকাইলেশন একটু ভুল করে উচ্চারণ করা হয়ে গেছে, প্লিজ তোমরা এটা একটু ইগনোর করবে, বোঝা গেল? আশা করছি বাকি ভিডিওটা তোমার হচ্ছে বোঝা গেছে। থ্যাংক ইউ।